আজ আমরা আলোচনা করব দশম শ্রেণীর ইতিহাসের দ্বিতীয় অধ্যায়ের পঞ্চম ভাগ এবং এই ভাগে আমরা বাংলায় নবজাগরণ ধারণার ব্যবহার বিষয়ক বিতর্ক নিয়ে জানব এবং প্রথমেই তার জন্য জানতে হবে যে নবজাগরণ কী উনিশ শতকে বাংলার সমাজ সাহিত্য ধর্ম সংস্কৃতি রাজনীতি প্রভৃতি বিষয়ে একটা অভূতপূর্ব অগ্রগতি লক্ষ্য করা যায় যাকে অনেক পণ্ডিত বাংলার নবজাগরণ বলে অভিহিত করেছেন কিন্তু আবার কোনো কোনো পণ্ডিত রয়েছেন যারা এই অগ্রগতিকে নবজাগরণ বলে অভিহিত করেননি এর ফলে এই বিষয়টি নিয়ে একটি বিতর্কের তৈরি হয় এই বিতর্ক নিয়ে আমরা এখন জানব বাংলায় নবজাগরণ ধারণার ব্যবহার বিষয়ক বিতর্ক পাশ্চাত্য শিক্ষার প্রভাবে শতকে বাংলার সমাজ সংস্কৃতি ধর্ম প্রভৃতি ক্ষেত্রে যে অগ্রগতি লক্ষ্য করা যায় তাকে কেউ কেউ নবজাগরণ বলে অভিহিত করেছেন তবে এই অগ্রগতিকে প্রকৃত অর্থে নবজাগরণ বলে অভিহিত করা যায় কি না তা নিয়ে পণ্ডিতদের মধ্যে বিতর্ক রয়েছে এখন আমরা এই বিতর্কটাই অভিধার পক্ষে অর্থাৎ যারা এই অগ্রগতিকে নবজাগরণ বলে অভিহিত করেছেন তারা কি যুক্তি দিয়েছেন ঐতিহাসিক যদুনাথ সরকার সুশোভন সরকার প্রমুখ উনিশ শতকের অগ্রগতিকে নবজাগরণ বলে স্বীকার করে নিয়েছেন প্রথমে আসছি স্যার যদুনাথ সরকারের বক্তব্য তিনি তার হিস্ট্রি অফ বেঙ্গল গ্রন্থে উনিশ শতকে বাংলার বৌদ্ধিক অগ্রগতিকে দ্বিধাহীনভাবে নবজাগরণ বলে অভিহিত করেছেন তিনি লিখেছেন ইংরেজদের দেওয়া সবথেকে বড় উপহার আমাদের উনিশ শতকের নবজাগরণ যথার্থই একটি নবজাগৃতি পতনের পর ইউরোপে যে নবজাগরণ দেখা দেয় উনিশ শতকে বাংলার নবজাগরণ ছিল তার চেয়ে অনেক ব্যাপক ও বৈপ্লবিক। তাহলে আমরা জানতে পাচ্ছি যে শেখ যদুনাথ সরকার তার হিস্ট্রি অফ বেঙ্গল গ্রন্থে তিনি বলছেন যে উনিশ শতকে বাংলায় যে বৌদ্ধিক অগ্রগতি ঘটেছিল সেটিকে তিনি দ্বিধাহীনভাবে নবজাগরণ বলেই অভিহিত করেছেন তিনি এও বলেছেন যে ইংরেজদের দেওয়া বাংলাকে সব থেকে বড় উপহার হলো এই নবজাগরণ এবং কনস্ট্যান্টিনোপোলের পতনের পর ইউরোপের যে নবজাগরণ দেখা দিয়েছিল উনিশ শতকে বাংলার নবজাগরণ ছিল সেই ইউরোপের নবজাগরণের থেকেও অনেক বেশি ব্যাপক ও বৈপ্লবিক তারপরে আসছি অধ্যাপক সুশোভন সরকারের বক্তব্যে তিনি মনে করেন পঞ্চদশ শতকে ইউরোপের নবজাগরণের ইটালি যেরূপ ভূমিকা নিয়েছিল ঊনবিংশ শতকে ভারতের নবজাগরণে বাংলার অনুরূপ ভূমিকা ছিল তাহলে তিনি মনে করছেন যে পঞ্চদশ শতকে ইউরোপে যে নবজাগরণ হয়েছিল সেখানে ইটালি যে ভূমিকা পালন করেছিল বাংলার নবজাগরণের ক্ষেত্রে ভারতও কিন্তু সেই অনুরূপ ভূমিকায় পালন করেছিল এরপরে দেখে নেব নবজাগরণ অভিধার বিপক্ষে যুক্তি অশোক মিত্র বিনয় ঘোষ সুপ্রকাশ রায় ডক্টর বরুণ দে ডক্টর সুমিত সরকার প্রমুখ উনিশ শতককে বাংলার বৌদ্ধিক অগ্রগতিকে নবজাগরণ বলে স্বীকার করেন না তারা কেন স্বীকার করেন না সেই বিষয়ে তারা কিছু যুক্তি দিয়েছেন সেগুলো দেখে নি প্রথমেই রয়েছে যে সেন্সাস কমিশন অশোক মিত্র উনিশশো একান্ন খ্রিস্টাব্দে সেন্সাস রিপোর্টে উনিশ শতককে বাংলার নবজাগরণকে তথাকথিত নবজাগরণ বলে অভিহিত করেছেন তাহলে অশোক মিত্র উনিশশো একান্ন খ্রিস্টাব্দে সেন্সাস রিপোর্টে তিনি কিন্তু বাংলার যে নবজাগরণ তাকে তথাকথিত নবজাগরণ বলে অভিহিত করছেন কেননা এই নবজাগরণ ছিল শহর এবং এটি সীমাবদ্ধ ছিল পরজীবী ভূস্বামী শ্রেণীর মধ্যে তিনি কেন এটিকে তথাকথিত বলেছেন কারণ তিনি মনে করেন এই নবজাগরণ কেবলমাত্র শহর কেন্দ্রিক এবং পরজীবী ভূস্বামী শ্রেণীর দ্বারাই সীমাবদ্ধ ছিল এখানে অশোক মিত্র এবং তার সেন্সাস কমিশনের ছবি দেওয়া রয়েছে এরপর জেনে নেব বিনয় ঘোষের বক্তব্য তিনি মনে করেন যে উনিশ শতকে বাংলার জাগরণ ছিল একটি ঐতিহাসিক প্রবঞ্চনা ইনি হলেন বিনয় ঘোষ এবং তিনি উনিশ শতকে যে বাংলার জাগরণ তাকে তিনি ঐতিহাসিক প্রবঞ্জনা বলেছেন তিন নম্বরে রয়েছে সুপ্রকাশ রায় তিনি মনে করেন বাংলার জাগরণ আন্দোলন ছিল ইউরোপীয় নবজাগরণ আন্দোলনের বিপরীত ধর্মী এরপর জানব বাংলার নবজাগরণের সমন্বয়বাদী ভাবধারার প্রধান কয়েকজন প্রবক্তা হলেন প্রথমেই রয়েছেন স্বামী বিবেকানন্দ তারপরে রয়েছেন রাজা রামমোহন রায় ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় শরৎচন্দ্র চট্টোপাধ্যায় এবং পরবর্তী সময়ে আসছেন রবীন্দ্রনাথ ঠাকুর তাহলে এতক্ষণ ধরে আমরা এই অধ্যায়ে যে সকল বিভাগগুলি নিয়ে আলোচনা করেছি সেগুলিকে একটি চার্টের মাধ্যমে জেনে নেব দ্বিতীয় অধ্যায়ের নাম সংস্কার বৈশিষ্ট্য ও পর্যালোচনা এবং এই অধ্যায়ের প্রথম বিভাগের নাম উনিশ শতকের বাংলা সাময়িক পত্র সংবাদপত্র ও সাহিত্যে সমাজের প্রতিফলন এবং এই বিভাগে আমরা বামাবোধিনী হিন্দু পেট্রিয়ট হুতুম পেচার নকশা নীল দর্পণ ও গ্রাম বার্তা প্রকাশিকা নিয়ে আলোচনা করেছি দ্বিতীয় বিভাগ উনিশ শতকের বাংলা শিক্ষা সংস্কার বৈশিষ্ট্য ও পর্যালোচনা এই বিভাগে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর রাজা রামমোহন রায় রাজা রাধাকান্ত দেব ডেভিড হেয়ার জন এলিয়ট ড্রিঙ্ক ওয়াটার বিটন প্রমুখের শিক্ষা বিস্তারে কি ভূমিকা নিয়েছিল তা নিয়ে আলোচনা করেছি এবং তারপরে আধুনিক চিকিৎসা বিদ্যায় কলকাতা মেডিকেল কলেজের ভূমিকা এবং আধুনিক উচ্চ শিক্ষা বিস্তারে কলকাতা বিশ্ববিদ্যালয়ের ভূমিকা নিয়ে আলোচনা করেছি তৃতীয় বিভাগ উনিশ শতকের বাংলা সমাজ সংস্কার বৈশিষ্ট্য ও পর্যালোচনা এই বিভাগে সতীদাহ প্রথা বিরোধী আন্দোলন নব্যবঙ্গ গোষ্ঠী বিধবা বিবাহ আন্দোলন ও ব্রাহ্ম সমাজ নিয়ে আলোচনা করেছি চতুর্থ ভাগে উনিশ শতকের বাংলা ধর্ম সংস্কার বৈশিষ্ট্য ও পর্যালোচনা এবং এই বিভাগে ব্রাহ্ম আন্দোলন শ্রী রামকৃষ্ণ পরমহংস দেবের সর্বধর্ম সমন্বয় এবং স্বামী বিবেকানন্দের নব্য বেদান্ত নিয়ে আলোচনা করেছি এবং পাঁচ নম্বর বিভাগে আমরা বাংলার নবজাগরণের ধারণার ব্যবহার বিষয়ক বিতর্ক নিয়ে আলোচনা করেছি আশা করি সকলে এই অধ্যায়টি বুঝতে পারবে ধন্যবাদ